हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी ब्यूटी रेसिपीज एंड ब्लॉग्स बाय ब्यूटी थेके। सबाई केमन आछेन आपनारा? आशा करी सबाई खूब भालो आछेन। आमी आज आपनादेर साथे एकटी फिश रेसिपी शेयर करब, सेटी होच्छे सी फूड रेड स्नैपर। तो ये फिशटी आमी किभाबे रान्ना करब सेटी आमी शेयर करब आपनादेर साथे। तो एखाने देखतेई पाच्छेन एकटी लाइम प्लांट, एटी आमार इनडोरे बड़ो हुए और सामारे बाहरे थाके। ये गाछटी के आमार खूब एक बेशी जत्न करते हैं ना, एकटू एकटू जल दी और पातागुली देखी, जेगुली मरे गेछे सेगुलोके उठिए फेली और तेमन कोनो झामेला नहीं। ये पातागुलिर अनेक बेनिफिट आछे, तो आमी मने करी सबाई जदि घरे राखें सत्यि अनेक काजे लागबे। আর এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আপনারা তো জানেনই, আর প্রচুর ভিটামিন সি। আর লাইম জুস বা লেমন খেলে ইমিউনিটি সিস্টেমটা অনেক ইমপ্রুভ হয়। আর লাইমের যে পাতাগুলি আছে সেটাও আমাদের অনেক কাজে লাগে। যেমন আমি বেশিরভাগ সময় শাক রান্না করলে সেটাতে দিয়ে দিই, লাইক লাল শাক, তারপর ডাটা শাক, এগুলিতে আমি খুব ইউজ করি। তো এই গাছটি আমার খুব ভালো লাগে, আমি ঘরে বড় করি, একটু যত্ন করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই সেই ফিশ আমি কিভাবে রান্না করেছি, অনেক লোভনীয় তাই না? তো আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমি কিভাবে রান্নাটি করেছি। এটি রান্না করার জন্য আমি বেশ কিছু স্পাইসি ইউজ করেছি, সেগুলি হচ্ছে খুবই কমন আইটেম, অনিয়নস, অনিয়নস পাউডার, অনিয়নস কুচি, অনিয়নস পেস্ট, আমি সবই দিয়েছি। আসলে অনিয়নসটা বেশি দিয়েছি। আর এখানে টমেটো অ্যাড করেছি। টমেটো অ্যাড করলে, এসব ভুনা রান্না করলে অনেক সুন্দর রং হয় আর খেতে অনেক ভালো লাগে। আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর আমি লাইম জুস ইউজ করছি দেখছেন। তো চলুন আমার সাথে আমি কিভাবে এই মাছটিকে রান্না করি। আমি এই মাছটা ভুনা ভুনা করে রান্না করব। তো ঠিক এরকম মাছটা ভুনা করার জন্য আমার এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, জিঞ্জার আর কাঁচামরিচ। আর আমি এখানে বেশ কিছু কমন মশলা নিয়েছি, এটি আসলে আমাদের রান্নার মধ্যে সবসময় আমরা ইউজ করি, তো ভেরি কমন। আর এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নিব। আর এখানে বেশ কিছু স্পাইসি রয়েছে, সেগুলি হচ্ছে ব্ল্যাক পেপার, অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার আর আছে বেসিল। বেসিলটা আমি ইউজ করব এই মাছে, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। তো মাছটাকে আমি আস্ত মাছ আমি কেটে নিয়ে এসেছি দোকান থেকে, বাট আমার মনে হয় এখানে মাছের যে স্কেলগুলি থাকে এগুলি এখনও রয়েছে। তো আমি এটাকে ভালো করে একটি পিলার দিয়ে ক্লিন করে নিব। ক্লিন করে এটাকে কেটে নিব, মাঝখানে পুরো মাছটা আমি কেটে কেটে নিব। তো দুও সাইডে আমি মাছটাকে কেটে একদম যাতে মশলা ঢুকে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো মাছের লেজটাকেও একটু কাটবো আর মিক্সিও যে কোনো ময়লা নেই। তো আমার মাছটা এখন মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিব। রেখে তারপর আমি এটা অলিভ অয়েল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এই মাছটা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি আসলে ডুবো তেলে ভাজবো না আজকে, আমি মাখা মাখা রান্না করব, সেই জন্য আমি অলিভ অয়েল ইউজ করব মাত্র 2 টেবিল স্পুন। আর যেহেতু আমি গ্রেভিও বানাবো, গ্রেভিতেও আমার অয়েল দিতে হবে, তো বেশি অয়েল খাওয়া এটা কোনো ক্রেডিট না, ওকে? তো আমি সেই জন্য এই মাছটায় আমি বেশি অয়েল ইউজ করব না আর ডুবো তেলেও ভাজবো না। আর আমি মাছটাকে এখন মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আরও অ্যাড করব জিরা, আমি জিরার গুঁড়ো আর অ্যাড করবো ধনের গুঁড়ো। তো এগুলি আসলে আমাদের বাঙালিদের খুবই কমন স্পাইসি, আমরা কিচেনে
সব সময় এটা ইউজ করে থাকি, যে কোনো মাছ মাংস ডিম এসব রান্না করলে। তো দেখতে থাকুন আমার সাথে, আমি একটু গোলমরিচ সজন পাউডার দিয়েছি হালকা করে, হাফ টিস্পুনের মতো। আর সব মশলাই দেখছেন এখানে 1 টেবিল স্পুন নিয়েছি আমি। আর এখন আমি অলিভ অয়েলটা অ্যাড করে নিয়েছি প্যানে, তারপর তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নিব। মাছটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে এখন ভেজে নিচ্ছি। তো তেলটা একটু গরম হলে আমি মাছটা রেখে দিব প্যানে, আর একটু ঢাকনা দিয়ে কভার দিয়ে দিব। তো মাছটাকে আমি আবার দেখে নিচ্ছি যে ঠিক মতো হলো কি না। আর এদিকে আমি পেঁয়াজের কুটিগুলিকে আমি পেস্ট করে নিচ্ছি। আর এই তরকারিতে অনিয়ন পেস্টটা অনেক ভালো লাগে। তো মাখা মাখা ভুনা মাছের আমি সবসময় এগুলি রান্না করলে এই অনিয়ন পেস্টটা একটু পরিমাণে বেশি দিই। আর এদিকে আমার মাছটা মনে হয়ে গেছে, ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আর কি উল্টানো এত ইজি না, তো আমি এভাবেই ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি পাত্রে ট্রান্সফার করব। তো একটি পাত্রে ট্রান্সফার করে এখন আমি এই লেফট ওভার অয়েলের উপরে আরও কিছু অয়েল অ্যাড করব, লাইক 1 টেবিল স্পুনের মতো। আর এখানে আমি আস্ত জিরা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে আছে আদা কুচি, আদা কুচিটা এইসব ভুনা, তারপর পাতুরাও বলে অনেকে মাছে কোনো কোনো জায়গায়, তো আপনারা ইউজ করতে পারেন অনায়াসে। এটা খেতে ভালো লাগে মাছে ভর্তা এসব। তো আমি এবার অনিয়নগুলিকে অ্যাড করে দিয়েছি। তো অনিয়নটা অ্যাড করার পর একটু ভেজে টমেটোটাও অ্যাড করে দিব। টমেটোটা অ্যাড করার পর এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এখানে আমি লবণ দিয়েছি 1.5 টিস্পুন, আর হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, আর জিরাও 1 টিস্পুন। আমি এটাকে এখন ভেজে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। আরও কিছু স্পাইসি অ্যাড করব। আসলে এই ভুনাটা মাখা মাখা হলে ভালো লাগে পোলাওয়ের সাথে বা ভাতের সাথে, সেই জন্য আমি এভাবে করে থাকি সবসময়। আর যদি আমি বেশি ক্রিস্পি করি তাহলে এতটা ভালো লাগে না। আর এই তো আমি এখন অ্যাড করে নিচ্ছি, এখানে নিয়েছি জিঞ্জার পাউডার, অনিয়ন পাউডার, তারপরে নিয়েছি একটু বেসিল, বেসিলটাও আমি দিব, অ্যাড করে নিয়েছি। আর গার্লিক পাউডার দিব না আজকে, এই মাছে আসলে গার্লিক পাউডার অ্যাড করার কোনো দরকার নেই। আর আমি অ্যাড করব অনিয়ন পেস্ট। আর শেষে আপনারা যদি এলাচির গুঁড়ো লাইক করেন অবশ্যই দিবেন। তো আমি ভালো মানে আমি পছন্দ করি এসব ভুনা রান্না করলে এলাচির পাউডার এসব দিতে, তো আমার কাছে ভালো লাগে গ্রামটা, তো আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ওয়াটার নিয়েছি 1 কাপের মতো, ওয়াটার অ্যাড করে দিয়েছি 1 কাপ, আর অনিয়ন পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। অনিয়ন পেস্ট দিয়েছি এখানে 1/2 কাপের মতো। তো এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো।
বেশি কুক করতে হবে না, খুব সহজে এই রান্নাটি হয়ে যাবে। তো আমার গ্রেভিটি অলমোস্ট রেডি, আর লাইম জুস অ্যাড করব, এলাচি পাউডার অ্যাড করব, বাস। তো খুবই সিম্পলভাবে এই রান্নাটি হয়ে গেল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। যদি ভালো লাগে এইভাবে তো আপনাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর রেড বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সবাই, যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আপনারা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। যারা অনেক আগ্রহ সহকারে দেখছেন আমার ভিডিওটি অনেক ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি এবার লেবু পাতাগুলিকে ট্রেতে আমি সাজিয়ে নিচ্ছি, আর অ্যাড করব আমি টমেটো আর কিউকাম্বার, এগুলিকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো ঠিক এভাবে আপনারা সাজাতে পারেন বা যে যেভাবে পছন্দ করেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। আর এই মাছটা দিয়ে আপনারা ইচ্ছা করলে পোলাও বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আর যারা শুধু মাছ খাবেন, ভাত খান না, ডায়েট করছেন, তাদের জন্য এই রেসিপিটি অনেক ভালো আমি মনে করি। তো আমি অনেক ট্রাই করেছি অনেকবার এই মাছটি, এই মাছটি আমার খুব প্রিয়। আমি এভাবে রান্না করেছি আগেও, খুব ভালো লেগেছে। তো আবার এই মাছটা আপনারা ঝুলো করতে পারেন, যেভাবেই রান্না করেন এই মাছটি খেতে অনেক মজা। আর আমি একটি আস্ত মাছ এইভাবে রেখেছি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমাকে জানাবেন কেমন হলো, আর আপনারা আমার সঙ্গেই থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই নাও।